প্লিজ দয়া করে শুনুন, জুনকে আমি বিয়ে করছি না। সে কি, অনেকেই শুনে আটকে উঠেছিলেন। এই তো কদিন আগে খবরের শিরোনামে ছিলেন জুন, তিনি নাকি বিয়ে করছেন তার অনেক দিনের পরিচিত সৌরভ চট্টোপাধ্যায়কে। কিন্তু কদিন আগে সৌরভ চট্টোপাধ্যায় ফেসবুকে ঘোষণা করতে বাধ্য হয়েছেন যে, আপনাদের সবাইকে জানাই আমি কোনো জুন মালিয়াকে বিয়ে করছি না। কিন্তু ডিসেম্বরেই তো বিয়ে, কাণ্ডটা আসলে কি ঘটল? সবই লুকিয়ে আছে নামের বিভ্রাটে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রফেসর, না, যা ভাবছেন তা নয়, ঘাবড়াবেন না। আসলে আমেরিকায় কর্মরত এক প্রফেসরের নামের সঙ্গে জুন মালিয়ার ভাবী স্বামীর নাম মিলে যাওয়ায় জনৈক সংবাদ মাধ্যম ভুল করে ফেসবুকের এই ছবি দিয়েই খবর করেছিল। তারপরেই মহাবিপত্তি। স্ট্যানফোর্ডের কর্মরত ওই প্রফেসরের জীবনে নেমে এলো এক অদ্ভুত অধ্যায়। সবাই তাকে ফোন করে জিজ্ঞেস করতে শুরু করছেন, শুধু বেকায়দায় নয়, অপ্রস্তুতেও পড়ছেন এই প্রফেসর, যিনি নিজে বিবাহিত। না, এই ভিডিওতে অঙ্কের সেই প্রফেসরের ছবি ব্যবহার করা হলো না। বিভ্রান্তি যাতে আরও না বাড়ে, তাই দায়িত্বশীল সাংবাদিকতায় বিশ্বাসী শর্মিলা শোহাউস। তার বদলে চিনে নিন জুনের হবু স্বামী সৌরভ চট্টোপাধ্যায়কে। প্রায় 14 বছর ধরে একে অপরকে তাঁরা চেনেন, এখন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্তে পৌঁছেছেন। এই সৌরভ চট্টোপাধ্যায় স্টার স্পোর্টসের মার্কেটিং হেড হিসেবে ছিলেন এবং এখন তিনি ভারতীয় রাগবি বোর্ডের এক অন্যতম প্রধান সদস্যও বটে। জুন মালিয়ার বিবাহিত জীবন সফল হোক, আমরা সর্বান্তকরণে প্রার্থনা করি। দেখতে থাকুন শর্মিলা শো হাউস, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। This is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.